আল্লাহর নিশ্চিন্তে আপনার মুস্তানি আসার দরকার, আমার দোহরের আজান হয়ে গেছে, নামাজ পড়ার দরকার, আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহর বান্দা এক পা সামনে দিয়া গায়ে আরেক পা পিছনে, কি করবে কি করবে, এমন অবস্থায় সে নামাজের দিকে চলে আসতেছে, যে নামাজ পড়ো নামাজ সবচেয়ে বেশি বড়, আল্লাহর বান্দা নামাজের দিকে আগাইতেছে। এরপরে আটার বস্তা নিয়ে আসার দরকার, সে মিশিং ঘরটা বন্ধ করে ফেলবে, এখন কি করবে, নামাজ পড়ার দরকার, আটার বস্তা নাও মিশিং ঘরতে নিয়ে আসার দরকার, কেউ নাই কেন আসবে। আল্লাহর বান্দা ওই যুবকটা যখন সামনের দিকে আগায় গেছে, তখন ছোট একটা বাচ্চা এসে বলতেছে, হে চাচা, যে আপনার যে গাভীটা ছিল না, ওই গাভীটা জঙ্গলে চলে গেছে, হয়তো বাঘের পশু ফেলতে পারে। আল্লাহর বান্দা পরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এখন আল্লাহ ডাক দিয়েছেন নামাজ পড়ার দরকার, আমার মিশিং করতে আটান অবস্থা নামিয়ে আসেন দরকার। এরপরে গাভী একটা গাভী নেই, গাভীর দুধ দোহন করে তারা খাবারের ব্যবস্থা করে, সেই গাভীরা জঙ্গলে চলে গেছে, হয়তো বাঘ খেয়ে ফেলতে পারে এমন আশঙ্কা, এখন কি করবে। আল্লাহর বান্দা এখন আল্লাহ ডাক দিয়ে আল্লাহ তাকে প্রাধান্য দিয়ে সামনে দিয়া হয়ে চলতেছে। কিছুক্ষণ পণ যাওয়ার পরে আরেকজন সহপাঠী ভাই চলে আসছে, আচ্ছা বলতেছে, হে ভাই শুনম, আজকে মেশিনের ব্যবস্থা করে আসছি, জমিনে পানি সেচ করব, আপনার জমিনটাও শুকিয়ে গেছে, আমার জমিনটাও শুকিয়ে গেছে, আজকে যদি পানির ব্যবস্থা না করা যায় তাহলে আর কোনদিন ব্যবস্থা করা যাবে না, জমিনটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে, এখন জমিনেও পানি দেওয়ার দরকার, আবার গাভীটা জঙ্গল থেকে নিয়ে আসানোর দরকার, আটার বস্তাটা মিশিন থেকে নিয়ে আসান দরকার। আল্লাহর বান্দা পরেশান হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, এখন কি করবে কি করবে, সামনের দিকে দুই পা, পিছন দিকে এক পা, এমন করে আল্লাহর বান্দা আগাই, এইরকম করে করেছেন, মসজিদের দিকে চলে আসছেন, আল্লাহর বান্দা নামাজ পড়ছে, আল্লাহর কাছে কান্নাকাড়ি করছে, দোয়া করতেছে, আল্লাহ বলতেছেন, রে বান্দা তুমি আমার গুলামি করো, আমি তোমার কাজটা সমাধান করব, তুমি আমার কাজকে প্রাধান্য দিয়েছ, আমি তোমার কাজ শুনে আমার কুদরত দিয়া করে দিব। আল্লাহর বান্দা নামাজ পড়িয়া আসছে, মসজিদে বাইর হইতেছে, এরপরে কিছুক্ষণ আসার পরে, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করল, স্ত্রী বলতেছে যে তোমার তো গাভীটা জঙ্গলে গিয়েছিল, তোমার আটার তুমি কোথায় থেকে রুটি করলে, রুটির তো কোনো কিছু ছিল না, আমার তো ওপরে খাবারের ব্যবস্থা কোনো কিছু ছিল না, কেমন করে এইগুলো ব্যবস্থা করেছ। আল্লাহর বান্দা ডাকতে বলেন যে তোমার পাশের ঘরের তোমার ভাই মিশিং ঘরে গিয়েছিল, আর মিশিং ঘর থেকে নিজের আটার বস্তাটা না নিয়া তোমার আটার বস্তা না নিয়ে আসছে, আল্লাহর বান্দা আমার কাজ করছে, আর নিজের ভাই ভুল বসত ভাইয়ের বস্তাটা নিয়ে আসছে, এখন ভাইয়ের বস্তাটা নিয়ে আসার কারণে আর নিয়ে রেখে দেয় নাই, বরং ভাইয়ের কাছে দিয়ে ফেলছে, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। এরপরে দেখেন এই গরুটা জঙ্গলে গিয়েছিল, এই গরু এই গলার মধ্যে বাঁধা, স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, আমি শুনলাম আমার গরুটা জঙ্গলে চলে গেছে, তাহলে কেমন করে আসলো এই গরু। আল্লাহর বান্দারা আজকে বলতে শুন, এই গরুটা এই জঙ্গল তো একটা ভাগ দৌড়ে আনি আসছে বাড়ির দিকে, আর আমি ওই গরুটাকে বেঁধে রেখে ফেলছি, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহ তোমার করছে, নামাজ করছে, আর আল্লাহ তার কাজ গুলি সমাধা করতেছে। এর ফলে যে পাশের জমিনের লোকটা বলছিল, ভাই আজকে পরে না দিলে আপনার জমিনটা নষ্ট হয়ে যাবে, আল্লাহর বান্দা
এই জমিনে তার মেশিন চালাগায়া ঘুমায়াছে, মেশিন চালক ঘুমায়া গেছে। আর ওই জমিনে পানি সেচ করার পরে ওই নামাজি ব্যক্তির জমিন পানিতে ভরপুর হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। দেখেন না আপনার কারণে আল্লাহ রাব্বুল তার একটা একটা করে সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আর আপনার অবস্থা হচ্ছে নামাজ করে মাত্রা জানতে হম জানি না, নামাজ থাকতে পরে খাবার আগে জিজ্ঞেস করলাম কারণটা কি, যে যদি খাবার পেটের মধ্যে থাকে না তাহলে পেট মিছিল শুরু করবে, এইরকম মাত্রা আছে। কিন্তু নামাজ কিভাবে পড়বে, কিভাবে আল্লাহকে আর কি আর কিছু করা যায় সেই দিকে খেয়াল নেই, বরং নামাজ হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আর আপনার আমার নামাজ হচ্ছে যে নামাজ পড়লাম ঠিক আছে, কিন্তু আমার সুদ চলতেছে, অভাবভাবে সুদ চলতেছে, আমার নাচ গান বাদ্যযন্ত্র সব কিছুগুলো চলতেছে, চুরিও চলতেছে, ডাকাতিও চলতেছে, সব কিছুগুলো চলতেছে, মুনাফিকি চলতেছে, বেঈমানি চলতেছে, দূতাবাদগিরি চলতেছে, ওজনে কম দেওয়া চলতেছে, নামাজ আবার ঠিক আছে, কিন্তু এই ধরনের নামাজ কোনো কাজ দেবে না। ও আল্লাহর বান্দা তুমি নামাজ পড়তেছো কিন্তু তোমার নামাজ কোনো কাজ দেবে না, তুমি তোমার নামাজ দিয়া তুমি আল্লাহকে রাজি এবং খুশি করতে হবে, তখন সেই নামাজের উপকার হবে, আম নইল উপকার হবে। আর এই নামাজের মধ্যে মানুষ দাঁড়াইতেছে তার অজু ঠিক নেই, নামাজ পড়তেছে অজুর করত কয়টি এইগুলো জানে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে দ্রুত করবে এইগুলো জানে না, এবং জানার জন্য কাউকে জিজ্ঞাসা করে না, কিন্তু আবার মসজিদে আসছে ইমাম সাহেব বলতে বরং সে বড় উচিত। ও আল্লাহর বান্দা তোমার নামাজটা হয়তো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, তখন তুমি নামাজ পড়িয়া যেই কাজ আল্লাহর কাছে চাইবা, যেই দোয়া আল্লাহর কাছে চাইবা তুমি, তখন তোমার দোয়া দরবারে কবুল হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলনিত আল্লাহ নবীর রাসূলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ও আমাদের সাহাবায়ে কেরাম কারো বাড়ির কাছে যদি একটা নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি কোন আল্লাহর বান্দার বান্দি যদি পাঁচবার গোসল করে তাহলে ওই পাঁচবার গোসল করার কারণে তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না, তার শরীরের মধ্যে আবর্জনা থাকতে পারে না। ঠিক তোমার এভাবে আল্লাহর কোন বান্দার বান্দি যদি দৈনিক পাঁচবার পাঁচ রক্ত নামাজ পড়তে পারে তাহলে তার চলে মধ্যে গোনার আবর্জনা থাকতে পারবে না, তার চলে কোন ধরনের গোনা থাকবে না, কোন কিছু থাকবে না, বরং নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, একবার হযরত আবু বকরকে পানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে নিয়ে গেলেন আর বললেন হে হুজুর শীতকালীন সময়ে চলে গেলেন, হাঁটতে লাগলেন, আর একটা বৃক্ষের কাছে গিয়ে বললেন ও আবু জান, আবু জান বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আর উপস্থিত আমি হাজির। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে ওই গাছের পাতাগুলো ঝরতেছে, ধীরে ধীরে পড়তেছে। এরপরে আল্লাহর নবী বললেন হে আবুদর তুমি শুনুন, ওই গাছের মধ্যে হাত রাখার কারণে গাছের পাতাগুলি ঝরতেছে, ঠিক তেমনি ভাবে